দেশের চিংড়ি চাষের সম্ভাবনাময় জায়গা দক্ষিণাঞ্চল। খুলনার বিভিন্ন স্থানে হাজারো মানুষের জীবিকা নির্বাহ করে এ চিংড়ি চাষের উপর। অধিকাংশ চিংড়ি চাষী বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান থেকে চড়া সুদে ঋণ নিয়ে শুরু করেন চিংড়ি চাষ। এবছর চিংড়ির ঘেরে মড়ক লাগার কারণে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছেন চাষিরা। অন্যদিকে বাঘেরহাটের মংলা এলাকার বেশিরভাগ ঘেরে আধা নিবিড় পদ্ধতিতে চিংড়ি চাষ করা হয়। এ পদ্ধতিতে যেমন অল্প সময়ে উৎপাদন করা যায় অধিক চিংড়ি, তেমনি চাষিদের এজন্য বড় অঙ্কের টাকা বিনিয়োগ করতে হয়। চাষিরা বলছেন, চিংড়ি পোনা রোগাক্রান্ত হওয়ার কারণে কোনো কোনো ঘের মালিক শতভাগ লোকসানের মুখে পড়েছেন। ব্যাংক থেকে আপনার কড়া সুদে আমাদের লোন নিয়ে তারপরে প্রজেক্ট দাঁড় করাইছি আমরা, কিন্তু এই পোনার দুরবস্থার কারণে আমরা এবার মারাত্মক ক্ষতির সম্মুখীন। একটা পুকুরি 3-4 লাখ টাকা অটোমেটিক্যাল মাছ দেওয়ার আগে খরচ হয়ে যায়। এগুলো খরচ টরচ করে আমরা যে বাচ্চা দেবো, ওই বাচ্চাটাই যদি সুস্থ সবল বাচ্চা না পাই, তাহলে আমাদের ব্যবসা তো লাঠে যাবে। অন্যদিকে রপ্তানিকারকরা বলছেন, প্রান্তিক চাষিদের লোকসানের কারণে চলতি বছর 25% কম চিংড়ি রপ্তানি হবে, ফলে চলতি অর্থবছরে রপ্তানিতে লক্ষ্যমাত্রা অর্জিত হবে না। আমাদের এই বছর যে টার্গেট সেটা হচ্ছে $700 মিলিয়ন। তা আমরা যেখানে 508 মিলিয়ন গত বছর আয় করেছিলাম, সেখানে এই বছর তো 700 মিলিয়ন কি 508 মিলিয়ন আমরা রাখতে পারবো না। চিংড়ি চাষে বিপর্যয় রোধে চাষিদের উন্নত প্রশিক্ষণের পাশাপাশি অর্থঋণ সহায়তার ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দেন এই মৎস্য কর্মকর্তা। ভালো ভালো ফার্মারদের আমরা ট্রেনিং করিয়েছি এবং তাদেরকে আমরা এই বার্তাগুলি পৌঁছানোর চেষ্টা করেছি যে আপনারা নির্দিষ্ট ঘনত্ব ছাড়বেন, ভালো সিট দিবেন, রোগমুক্ত সিট দিবেন, SPF পোনা দিবেন। হিমায়িত খাদ্য রপ্তানিকারক সূত্রে জানা যায়, খুলনা বিভাগ থেকে প্রায় 70% চিংড়ি রপ্তানি করা হয়। চিংড়ি চাষে বিপর্যয়ের কারণে চলতি বছর যার পরিমাণ কমে দাঁড়িয়েছে প্রায় 55%। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা।